দুই রাকাত নামাজের তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি? ইসলামে পাতানো ভাই বোন অথবা ধর্মের ভাই বোন জায়েজ আছে কিনা? মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগদ হওয়া ভালো? জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরের রাকাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে, এ ব্যাপারে জানতে চাই। দুই রাকাত নামাজের তাশাহুদ পড়লে দাঁড়িয়ে গেলে করণীয় কি? এই ভুলটা আমাদের প্রায় হয়। ধরেন আপনি ফজরের দুই রাকাত সুন্নত পড়তেছেন, সুন্নত পড়লে দুই রাকাত সুন্নত, অতএব দ্বিতীয় রাকাতে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তাশাহুদের পরে দুরুদ পড়বেন, দোয়া মাহসুনা পড়বেন, পড়ে সালাম ফিরে নামাজ শেষ করবেন, তাই না? এখন দেখা যায় নামাজে আমাদের মনোযোগ না থাকার কারণে বা অন্য যে কোনো কারণে হোক, দ্বিতীয় রাকাতে আমার সালাম ফেরানোর জায়গা আমি এটাকে চার রাকাত বিশিষ্ট নামাজ মনে করে উঠে দাঁড়ায় গেলাম, কি হবে এখন? এর উত্তর হলো, যদি উঠতে গিয়ে মনে পড়ে, উঠতে গিয়ে মনে পড়ে, এখনো সোজা হয়ে দাঁড়ান নাই বরং বসার দিকে বেশি ঝোঁকা আছেন, জাস্ট একটু উঠতেছেন এর মধ্যে মনে পড়ে, আরে আমি তো দুই রাকাত নামাজ পড়তেছি, আমার তো দাঁড়ানোর কথা না, তাহলে ওই অবস্থায় আবার ফেরত বসে যাবেন, বসে সালাম ফিরে ফেলবেন, নামাজ হয়ে যাবে, সিজদা সাওয়াবটাও কিচ্ছু লাগবে না যদি একটু উঠতে গিয়েই মনে পড়ে যায়। বুঝেন নাই, বসার দিকে বেশি ঝোঁক আছে, এই অবস্থায় মনে পড়ে গেছে, তাহলে বসে সালাম ফিরে ফেলবেন, নামাজ হয়ে যাবে, আত্মায়াতুল পত্র পড়ছেনই, এবার দুরুদ দোয়া মাহসুরা পড়ে সালাম ফিরে ফেলবেন, শেষ। কিন্তু উঠে গেছেন প্রায় দাঁড়ানোর দিকে বেশি, পিঠটা বেশিরভাগ সোজা হয়ে গেছে, এখন দাঁড়ানোর দিকে আপনি বেশি চলে গেছেন, বসা থেকে দূরে চলে গেছেন, এরকম অবস্থা যদি মনে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি বসে সেজদা সাহু দিবেন, সেজদা সাহু দিয়ে কী করবেন, নামাজ শেষ করবেন। আর যদি একেবারে ফুল দাঁড়ায় গেছেন, অনেক সময় দেখা যায় আরেক রাকাতও পড়ে ফেলছেন এরপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে আরও এক রাকাত করে মোট চার রাকাত করবেন, করে শেষে সেজদা সাহু দিয়ে নেবেন, তাহলে কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। তাহলে তিনটা সিস্টেম হলো, এক হলো বসা থেকে একটু উঠতে গিয়ে মনে পড়ছে, তাহলে বসে ওই যে দোয়া মাহসুরা দুরুদ পড়ে সালাম ফিরে ফেলবেন। আর একটা হলো উঠার দিকে বেশিরভাগ চলে গেছেন, হ্যাঁ উঠার দিকে বেশিরভাগ উঠে গেছেন, তাহলে দুই রাকাত ফরজ নামাজ যদি হয়, যেমন ফজরের ফরজ নামাজ দুই রাকাত, এখানে দুই রাকাত পড়াটা ফরজ, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় বসে যাবেন, বসে সালাম ফিরা সেজদা সাহু দিবেন, যেহেতু দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি? এভাবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইসলামে পাতানো ভাই বোন অথবা ধর্মের ভাই বোন জায়েজ আছে কিনা? ইসলামে কোনো পাতানো ভাই বোন বা ধর্মের ভাই বোন বলতে কোনো ভাই বোন নাই, ভাই বোন একটাই, সেটা হল রক্তের ভাই বোন, এছাড়া যত ভাই বোন আছে সব দুই নম্বর ভাই বোন, সব কয় নম্বর ভাই বোন, দুই নম্বর ভাই বোন। শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, বলে যে আমার পাতানো ভাই, আমার ধর্মের ভাই, কত ধর্মের ভাইয়ের হাত ধরে ধর্মের বোন পালাই গেছে। হারামে কখনো শান্তি থাকতে পারে? অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিচ্ছু না শরীয়তে। যদি এরকম কারোর মনের ভিতরে আসে, কোনো যদি ছেলে আইসে কোনো মেয়েকে বলে আপনাকে বোন ডাকছি, বোন, আর বোনে যদি একে আপনার ভাই ডাকছি, তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে। এটা কে পাঠাইছে? এটা ইবলিসের দূত হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে আসছে। এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে। একজন গায়ের মহারাম পুরুষ, একজন গায়ের মহারাম নারী কখনো ভাই বোন হতে পারে? হ্যাঁ, মুসলমান হিসেবে ভাই বলে সম্বোধন করলো, মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো, সেটা আরেক জিনিস, কিন্তু না, ওই যে ভাই বোনের জন্য যেরকম মোহাব্বত, রক্ত সম্পর্ক, অনেক এরকম পাতান্য ভাই বোনে আছে, নিজের আসল ভাই বোনের খবর নাই, ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না, নাই। আবার এরকম ধর্মের বাপ ডাকে, আছে না, ধর্মের বাপ ডাকে, এগুলো সবগুলো দুই নম্বরে, শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই, না জায়েজ কাজ এগুলো। মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগদ হওয়া ভালো? একদিকে এদিকে মসজিদে বিয়ে হওয়াকে ভালো মনে করে না, আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায়, সাথে আরও অনেকজন নন মহারাম পুরুষ যায়, এটা কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং নিকৃষ্ট কাজ এটা। মেয়ের অনুমতি নিতে কোনো কাজী সাহেবের যাওয়ার দরকার? মেয়ের অনুমতি, মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজী সাহেব, মেয়ের ভাই থাকতে আবার কিসের কাজী সাহেব? গায়ের মহারাম মেয়ের সাথে দেখা করতেই পারবে না, জায়েজই হবে না। সেখানে আমাদের দেশে বেশিরভাগ বিয়েতে এই কাম করে যে কাজীর সাথে আবার মানুষ একটা দুইটা যায়, এগুলো ধরে বাইরে বাইন্দা পিটাই দেবো যদি জোর করে যেতে চায়। বুঝতে পারছেন কথা? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো জরুরি না, বরং এগুলো কুসংস্কার, এগুলো ভুল। মেয়ের অনুমতি, মেয়ের বাপ যদি জিজ্ঞেস করেন, মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি, এই ফ্যামিলি তুমি তো জানো সব কিছু, মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, বাস বাপ আইসা বলবে আমার মেয়ের অনুমতি আসছে, যথেষ্ট, আর কিছু লাগবে না। মেয়ের বাপ আইসা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে, যথেষ্ট,
আলাদা লোক দরকার না এখানে দুজন যাওয়া, তাও আবার গায়রে মারাম, গায়রে মারাম তো যাওয়াই জায়েজ নাই, কাজী সাহেব তো ওখানে ঢোকারই পারমিশন নাই। এগুলো আমাদের সমাজের অনাচার, এগুলো আমাদের সমাজের কুসংস্কার। ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া জায়েজ কিনা বা বাসা হওয়া উত্তম কিনা, কোথা হওয়া উত্তম, একটা হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা এই বিয়েকে প্রচার করো। ওই যে যারা পলায় পলায় বিয়ে করেন তারা জেনে রাখেন, হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ, বিয়েকে তোমরা কি করো প্রচার করো। হাদিসের এই অংশ বিভিন্ন দ্বারা সাবেত, কিন্তু পরের অংশটা ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এটা নিয়ে মুহাদ্দিসরা অনেকে আপত্তি করেছেন, অনেকে বলেছে এটা জয়ীফ হাদিস যে মসজিদে বিয়ে করো। এই জন্য মসজিদে বিয়ে হলে হতে পারে, বাড়িতেও হতে পারে, এটাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু কোন কোন রেওয়ায়েত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে, কিন্তু সেই রেওয়ায়েতগুলোর বিশুদ্ধতাটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মুহাদ্দিসগণ, যার কারণে মসজিদে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই, বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় আগ্রহ হতে পারে। জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরের রাকাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে, এ ব্যাপারে জানতে চাই। জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা যেটা হয় আর কি, আমাদের দেশে আমি সিনারিওটা বলার চেষ্টা করি, প্রথমে দৌড় দেয়, আসে ইমাম সাহেবকে ধরার চেষ্টা করে রুকুতে, দৌড়তে পারলো না, ও শিট, ইমাম সাহেব রুকুতে পারলাম না বেটা, উঠে গেছে ইমাম বেটা, যখন দাঁড়ায় গেছে ইমাম মাথা সোজা করে ফেলছে, তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে আর যুক্ত হয় না। কেন যুক্ত হয় না, যুক্ত হয় লাভ কি, রাকাতটা তো কাউন্ট হবে না, লাভ কি, তার চেয়ে দাঁড়ায় থাকি নামু খাই। তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাকাত শেষ করে আবার পরের রাকাতে উঠলে তখন যায় যোগ দেয়, আসে না অনেকে এই কাজটা করে, খুবই খারাপ কথা। কেন, কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান, রাকাতটা কাউন্ট না হোক, আপনি একটা সেজদা পাবেন, তাজবি পাবেন জামাতের সাথে, সব হবে কি হবে না, একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, কত মর্যাদা একটা সেজদার, আপনি দাঁড়ায় থাকলে কি সব হচ্ছে। এই জন্য রুকুতে ইমাম সাহেবকে যদি নাও পান, ছুটে গেছে আসে চেষ্টা করছেন ধরার, পান নাই কোনো অসুবিধা নাই, ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে আল্লাহ আকবার বলে আপনি দাঁড়ায় যান, আপনি সেজদার চলে যান, আপনি বৈঠকে চলে যান, এমনকি এক সেজদার দিয়ে ফেলছে আরেক মাস উঠছে, ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান, আপনার দুই সেকেন্ড যদি নামাজে সামিল হন জামাতের সাথে তার সব পাবেন কি পাবেন না, দাঁড়ায় থাকলে কি সে সব পাবেন, এটা ভুল। তাহলে রুকুতে ইমাম সাহেবকে আয়সা ধরতে পারেন না, এই জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যোগ দিব, এটা ভুল, যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে, যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে। আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না, আস্তে আস্তে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামশু আলাইকুম বিসাকিনা, ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে, ধীরস্থিরতার সাথে যাবে, তাড়াহুড়া করে যাবে না, ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাতিমু, এরপরে যা পাইছো তা পড়বা, আর দুই এক রাকাত ছুটে গেলে সেটা পরে পড়বা। আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন। আমার এক বোন ছয় ভাই, বোন সবার বড়, আমার বড় বোন পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে, যার কারণে বাবার মনে কষ্ট, এই সমস্যার কারণে দীর্ঘ 12 বছর বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, বাবা মেয়ের সম্পর্ককে কিভাবে সংযোগ করা যায়, কোরআন হাদিসের আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইল। যাই হোক, এরকম যদি হয় যে মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন, হানাফি মাজহাবের আলোকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে, তো এই মাসআলা এই ফতোয়া পায়া অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে পালায় বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়। আমি বলি ভাই, বিয়েটা তো এবাদত, এটা তো কোনো চুরি না, পালায়া তো চোর চুরি করে, পালায়া চোরে কি করে, চুরি করে। আরে বিয়ে করবেন বুক ফুলে ডাকডোল পিটায়া সবাইকে জানায়া সুন্দর করে, কি পালাপালি করে এদিক থেকে সেদিক চলে যাচ্ছেন, গোপনে করতেছেন, জীবনে একটা বিয়ে করবেন সেটা ওই পালাপালি করলে কোনো আনন্দ আছে এটাতে, বেকুব, এর মতো নির্বোধ কে আছে। আর শয়তান বুঝায় এর সাথে সংসার করলে আমার জীবনে শান্তির ফুলগুধারা বয়ে বেড়াবে, শান্তির নহর শুরু হবে, এটা হলো ইবলিসের দোকান। এটা কিসের দোকান? ইবলিসের দোকান। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তি দিয়েছেন সেখানে শান্তি হবে, বিধায় নিজে মন গড়া, বিশেষ করে বিবাহের আগে একটা সম্পর্ক করছেন, হালাল ইটিশ পিটিশ সম্পর্ক করছেন, এরপরে এর হাত ধরে ভালো বাইকে গেছেন, আপনার সংসারে শুনতি শান্তি হবে, আপনি চিন্তা করছেন, কোন বেকুব বলছে আপনাকে। আল্লাহ তালা আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যাই হোক, বাবা মেয়ের সাথে যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের কর্তব্য যে বাবা এবং মেয়েকে এক করা, কারণ রক্ত সম্পর্ক এটা ছিন্ন করা জায়েজ নাই, বাবাও গুনাগার মেয়েও গুনাগার যদি উভয় পক্ষ দূরত্ব বজায় রাখে, আর যদি
এক পক্ষ মিশতে চায় আরেক পক্ষ দূরত্ব বজায় রাখে। আপনি অভিমান করেন, অভিমান করার অধিকার আছে, কিন্তু এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই, এটা হারাম। মনে কষ্ট আছে সেটা আপনি প্রকাশ করেন, জাহির করেন, শাসন করেন, কিন্তু বিশেষ করে এতদিন যখন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তাকে এভাবে দূরে ঠেলে রাখা এবং সম্পর্ক ছিন্ন করা, যদি বাবা নিজে এটা কোনোভাবে মেনে নিতে না চান তাহলে তিনি গুনাহগার, তাকে বোঝানো উচিত। আমার দেশে মসজিদগুলোতে আমি চাই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা ফ্যামিলি কাউন্সিলিং করবেন। ফ্যামিলি কাউন্সিলিং করা মসজিদগুলোতে এখন একটা অপরিহার্য আইটেম হওয়া উচিত, কারণ প্রতিটা মসজিদের অধীনে যে ঘরগুলো থাকে, যে বাসাগুলো থাকে, বেশিরভাগ বাসাতেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝামেলা হয়। এই ঝামেলাগুলো যখন চরম পর্যায়ে যায় ইমাম সাহেবরা তারা মসজিদে এমন সিস্টেম থাকা উচিত যে আন্তরিকভাবে তাদের মধ্যে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এবং এই উদ্যোগ গ্রহণটা সমাজে জানাজানি হবে। স্বামীর প্রয়োজন হলে তিনি ডাকবেন, স্ত্রীর প্রয়োজন হলে তিনি ডাকবেন, প্রয়োজনে পরামর্শ চাইবেন, এভাবে উদ্যোগ নেওয়া উচিত, তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হওয়া সম্ভব। সাথে দেবরের সম্পর্ক কীরকম হবে শরীয়তের বিধান অনুযায়ী? আমাদের সমাজে অনেকে বলে বড় ভাবি মায়ের মতো। এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি ভাই, দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে কেমন? দেবর যদি পিচ্ছি হয়, 500 বছর হয়, তাহলে তো বাবু হিসাব ভিন্ন, কিন্তু দেবর যদি বড় হয়, 10, 12, 14, 15, 16 এর চাইতে বেশি বয়সের হয়, তাহলে সেক্ষেত্রে এই দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো, বরং তার চাইতে আরও বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেবরের সাথে কিভাবে একজন ভাবির আপনার চলাফেরা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামু আল মউত, দেবর হলো মরণ। মরণ মরণ চিনেন আপনারা? মরণের মতো, মরণরে দেখে যেরকম মানুষ ভয় পায়, দৌড়ে পালায়, ভাবি দেবর থেকে এরকম পর্দা করবে, দূরত্ব বজায় রাখবে, আবার ভাবি থেকে দেবর দূরত্ব বজায় রাখবে। আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য শয়তান অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে, মুখরোচক, শুনতে অনেক সুন্দর শোনা যায়। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই? ঠিক একইভাবে দেবর আর ভাবি তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা জালহাদি সাপ্লাই করছে আমাদের সমাজে। সে জালহাদিসটা হলো ভাবি বড় ভাবি মায়ের মতো, বড় ভাবি মায়ের মতন। আচ্ছা ভাই যদি মারা যায় এই ভাবিকে বিয়ে করা যাবে কি যাবে না? যাবে না? আপনার ভাই মারা গেলে আপনার ভাবির সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না? যাকে বিয়ে করার সুযোগ আছে সে আবার মা কেমনে হয়? মাকে কি বিয়ে করা যাবে কোনোদিন? বাপ মরে গেলেও যাবে? তাহলে মাকে কখনো তো বিয়ে করা যায় না, মা হলেন রক্ত। তো ভাবি সে তো তাকে আপনি তো চাইলে আপনার ভাবি মারা, ভাই মারা গেলে, ভাই তালাক দিলে বিয়ে করতে পারেন, সে সুযোগ হতে পারে। যারা বিয়ে করার চান্স আছে সে আবার মায়ের মতো কেমনে হয়? সে হলো বইয়ের মতো। সে হলো কিসের মতো? মানে একজন আপনার স্ত্রী, তার সাথে যেরকম সম্পর্ক, ভাবির সাথে সেরকম সম্পর্ক হওয়ার চান্স আছে, এই জন্য এখানে ফিতনা অনেক বেশি হতে পারে। আমাদের দেশে দেবর ভাবি খুনসুটি, দেবর ভাবি কি খুনসুটি, একটা রসিকতা, একটু মজা। হ্যাঁ, আরেকটা আছে যে শালা শালি দুলাবাই, শালি দুলাবাই, এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ। সমাজের শরীয়ত বুঝেন কি? আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না, শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে, শালির সাথে হাতাহাতি করছে, দুষ্টমি করছে, পর্দা তো দূরের কথা, দুলাবের সাথে যা খাবার নিয়ে যাচ্ছে, নাস্তা নিয়ে যাচ্ছে, বুড়ি শালি, বুড়ি শালি মানে বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এই শালি যা রসিকতা করছে, মজা করছে, আবার দুলাবের সাথে ওই ঘুরতে যাচ্ছে, চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে, শ্বশুর শাশুড়ি বুড়া বুড়িগুলো আর কিচ্ছু মনে করে না, মনে করে যে আরে দেব ইয়া শালি আর দুলাবাই একটুকু সম্পর্ক হয়। এত বেহায়া হয়ে গেছি আমরা, এত নির্লজ্জ হয়ে গেছি আমরা, যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি। এগুলোকে বলা হয় দ্য ইউজ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাস, যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে এদেরকে বলা হয় দ্য ইউজ। এই জন্য ভাইরা আমার, দুলাবাইদের জন্য শালিকা আর
ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, মরণের মতো। পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে, বাসায় দেবরের সাথে এবং শালিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে, কারণ ওখানে ফেতনার যুদ্ধর হওয়ার ভয় আছে, এখানে আরো বেশি। আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন, হাত মোজা পা মোজা পরেন, কিন্তু বাসা আসলে দেবরের বাদ বেড়ে দেন, আছে না নেই, দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন, পর্দা পুষিতা করেন না। মুরব্বীরা যারা, আপনারা এগুলোকে সমর্থন করেন, বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা ধুয়ে দাও, দেবরের ভাতটা বেড়ে দাও, হ্যাঁ দেবরের নাস্তাটা দাও, পানিটা আগায় দাও, এগুলোকে আরো বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে। এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জানে না, যে নিজেরা হারাম করছেন, হারাম করতে সহযোগিতা করছেন। একইভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি, পুরুষ মানুষের জন্য যে সে তার শালিকের সাথে ইয়ারকি ফাজদামি করে, মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে, দুলাভাই শালিয়া দুটুকু হয়, খবরদার। অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে, শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেবর পালায় গেছে, ঘটে কি ঘটে না? সবাই তো আর পালায় না, অনেকে তলে তলে গুনাহে লিপ্ত হয়, অনেকে পালায় যায়, হয়তো দুই একজনকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত রাখেন, কিন্তু মনের গুনাহ, মনের জানা, চোখের জানা, সেটা থেকে তো বাঁচার কোনো উপায় নাই। অতএব মুরব্বীরা, বাবারা ভালো করে শুনে রাখেন, পরিবারে পর্দার বিধানটা খুব ভালো করে মানবেন। অনেক মুরব্বী চাচা আছেন এই লম্বা দাড়ি, মাথায় সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে, মাগার বৌমাকে নিজের ছেলের সাথে পর্দা না করতে বাধ্য করে, খুব গুনাহের কথা। এই সমস্ত মুরব্বীদেরকে বলা হয়, বুড়াদেরকে বলা হয় দায়ুস, এরা জান্নাতে যাবে না যারা তাদের পরিবারের বেপর্দাকে সমর্থন করে। অতএব আমাদের পরিবারের মহিলাদেরকে, পুরুষদেরকে আমরা পর্দা করতে সাহায্য করব তো ইনশাআল্লাহ। যৌথ পরিবারে ভাবি আর দেবর পর্দা কিভাবে করবে, সেটা উত্তর হলো যে যৌথ পরিবার যদি হয় এমনভাবে পর্দা লাগায় দিবে, বেড়া দিবে, ওয়াল দিবে, যে ভাবি যেখানে চলাচল করবে দেবর সেখানে যাবে না, যদি ওইদিকে যাইতে হয় অনুমতি নিয়ে যাবে, একটু আসতেছি ভাবি, তাহলে ভাবি একটু সরে যাবে, তারপর তিনি যাবেন। আবার ভাবি যদি সামনের দিকে আসতে হয় তো অনুমতি নিয়ে আসবেন, পর্দা করে আসবেন এবং বোরকা পরে আসবেন অথবা ঢেকে ঢুকে আসবেন, এক কথায় পর্দা মেনটেন করবেন। চেষ্টা করলে যৌথ পরিবারও পর্দা করা সম্ভব, আর যদি নিয়ত না থাকে, সদিচ্ছা না থাকে, তো অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে দু চারজন থাকলেও পর্দা করা যায় না, এটা হলো ইচ্ছার ব্যাপার। কেউ যদি ইচ্ছা করে ওই সামান্য সামর্থ্যের মধ্যে পর্দা করা যায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যৌথ পরিবারে আমরা ছেলেবেলায় দেখেছি এই সমাজের সৌন্দর্যগুলো সব ধ্বংস করে ফেলছে শয়তান এবং শয়তানের চক্ররা, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, আমরা সেগুলো হারিয়ে ফেলছি। দেখা যেত যে কয়েকটা ঘর আছে বা একটা ঘরে যৌথ পরিবারে ভাবি আছে, বোন আছে, মাহরাম গায়রে মাহরাম অনেকে আছেন, তো সেখানে পুরুষরা বাহির থেকে আসলে গলা পরিষ্কার করে সালাম দিয়ে আসতো, আসসালামু আলাইকুম, এরপরে গলা পরিষ্কার করতো, আওয়াজ দিত, যে আওয়াজ দেখে মহিলারা সাইড হয়ে যেত, বুঝতো যে একজন গায়ে মারাম পুরুষ আছে। এখন আছে এগুলা, পারলে আরো সামনে বসে বসে আড্ডা মারে, এবং ওই আড্ডা মারার পরিণতিও ভোগ করছে, ঘরে ঘরে জেনা, ঘরে ঘরে সংসারে অশান্তি, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, পরকীয়ার যে মহামারী গোটা সমাজে ছেয়ে গেছে, এর একমাত্র কারণ, একমাত্র কারণ হলো বিপর্দিকে, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।